শেখ হাসিনা কারো কাছে দেশ বিক্রি করে না, যারা বলে তারাই বিক্রি হয়ে গেছে বললেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে চুক্তি অসম, অভিযোগ বিএনপির, ওরা গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিল বলে ওবায়দুল কাদের। ছাগলকাণ্ডে গা ঢাকা দিলেন মতিউরের চেয়ারম্যান শ্রী লায়লা কানিজ লাকি, বিড়ম্বনায় রায়পুরার সেবা প্রত্যাশীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ। রাতের একুশের সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। জাতির পিতার কন্যা কারো কাছে দেশ বিক্রি করে না, যারা অভিযোগ করে তারাই ভারতের কাছে বিক্রি হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করায় বাংলাদেশই লাভবান হয়েছে বলে জানান তিনি। বঙ্গবন্ধু কন্যা কাউকে ঈর্ষা করে না উল্লেখ করে ডক্টর ইউনূসকে মুখোমুখি হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছে। নয়াদিল্লি সফর নিয়েই গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। মিত্র শক্তি হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব দেন প্রধানমন্ত্রী। আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া এরশাদ, খালেদা জিয়া উপরতে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। এই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ, যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে, এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস প্রসঙ্গে কর ফাঁকির মামলা নিয়ে অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে, এখানে আমার কী দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম, কারণ আমি ভাবতাম যে এটা বোধহয় খুব ভালো মানুষের খুব দারিদ্রমুক্ত করে, কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমরা দেখলাম যে এটা দারিদ্রমুক্ত না, এটা দারিদ্র লালন পালন করে। সরকারের সমালোচনায় মুখর ডক্টর ইউনূসকে মুখোমুখি হবারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। সবথেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি কী বাদ গিয়ে বেড়াচ্ছেন, ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। তিস্তা প্রকল্প নিয়ে ভারত বাংলাদেশ দুই দেশের প্রস্তাবই বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে দেশের কল্যাণে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। আমার কাছে এটাই সবথেকে বেশি গুরুত্ব যে আমার দেশের মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি। অসদুপায়ে অর্থ উপার্জন করে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়াদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ ধুয়ে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়, যে সে অর্থ বানিয়ে লাভটা কি হলো? আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী ভারত সফরে হওয়া সকল চুক্তি প্রত্যাখ্যান করেছে বিএনপি। সরকার সবসময় ভারতকে সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায়ে ব্যর্থ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহাম্মদ কবির রিপোর্ট। 24 জুন বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার পর সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুষ্ঠিত সকল চুক্তিকে অসম ও দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন তিনি। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে
ভারতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলি যোগাযোগের সমঝোতা, কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ, ভারতের ইন স্পেস বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। পরক্ষণে আবার বিএনপির ভারত বিরোধী নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল। এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই নতুন কর্মসূচির ঘোষণা আসছে বলেও জানান বিএনপির মহাসচিব। প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। দেশ বিরোধী চুক্তির কথা বিএনপির মুখে মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, লালগালিচার সম্বোধনা পেয়ে গঙ্গার পানি চুক্তির কথা বিএনপি ভুলে গিয়েছিল। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনানী সেতু ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের। যারা দিল্লিতে লালগালিচা সম্বর্ধনা নিয়ে ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছেন, তাদের মুখে এসব অভিযোগ শোভা পায়। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে। লিগ্যাল ব্যাটেলেও তারা সফল হন এবং আন্দোলনেও তারা বেগম জিয়ার জন্য বাস্তবে কিছুই করতে পারেন। এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিএনপি শুরু করেছিল বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। হত্যার রাজনীতি এদেশে শুরু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের সঙ্গে গা ঢাকা দিয়েছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও। নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাকির অনুপস্থিতিতে বিড়ম্বনায় সেবা প্রত্যাশীরা। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ঈদের তিন দিন আগে সর্বশেষ রায়পুরা উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে আসেন চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। ছুটি শেষে একবারের জন্যও আসেননি, বাড়িতে নেই তিনি, দেখা যাচ্ছে না জনসমক্ষেও, বিড়ম্বনায় উপজেলাবাসী। প্রতিটি ফাইলের এই এটা উপজেলা চেয়ারম্যান পর্যন্ত গিয়ে পৌঁছে পাস করতে হইলে উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর লাগে। এই স্বাক্ষরটা না দিতে পারলে উপজেলার অনেক কাজকর্ম বন্ধ থাকে। কিছু লোকের জমি দেওয়া গেছে নেওয়ার কথা 20 ডিসিম, আর জমি আছে 100 ডিসিম, এই পাশে নেওয়ার কথা, ওই পাশে না নেওয়া, টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটে ব্লক করে নিছে। এখন টাকা দেওয়ার কথা দেওয়া গেছে 1 লোকের 100 টাকা, সে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে এইভাবে দামাচাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিচ্ছে, অনেকের টাকা দেয় নাই। বছর তিন আগে এ ব্যাপারে আমি বিভাগীয় কমিশনারের কাছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুদকে একটা দরখাস্ত দিয়েছিলাম। এ বিষয়ে কথা বলতে রাজি নন উপজেলা প্রশাসন। লাকির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতায় দলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের। সামনে এসেছে তার কক্ষে সাধারণ মানুষকে কখনোই ঢুকতে না দেওয়ার অভিযোগও। এভাবে যে বহিরাগত লোক আইসা হঠাৎ করে এইসব ভালো ভালো সৃষ্ট পদগুলিতে তারা বৈশা প্রশাসনের কাজ করে, আমাদের আদর্শ থাকবে না। উনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিলেন, ওনার একটা অহংকার ছিল, ওনার টাকা পয়সা আছে সেটা ওনার গর্ব বা অহংকার, কিন্তু উনি আমাদেরকে কখনো মানে ওইভাবে মূল্যায়ন করেননি। আমাদের উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কখনো উনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় করেননি। বক্তব্য জানার চেষ্টায় কোথাও পাওয়া যায়নি লাকিকে, বন্ধ সবকটি মোবাইল নম্বরও।
রাজস্ব কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লাকি ছিলেন সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক। চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন তিনি। আছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর লাকির নামে থাকা সম্পদের বিবরণ শুনে বিস্মিত স্থানীয়রাও। রত্না জামান, একুশে টেলিভিশন। পেশাগত নীতি লঙ্ঘন করায় চাকুরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশানী বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বোট ক্লাবের ঘটনার পরেই পরিমণির মামলাগুলো তদন্তের সময়ে সম্পর্কে জড়িয়ে পড়ায় সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ণর অভিযোগে সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়। এরপর তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের প্রমাণও পায় বাংলাদেশ পুলিশ। সেই অসদাচরণের অভিযোগে দেওয়া নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় সাকলাইনকে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 4 পরিচালক, 1 উপপরিচালক ও 2 উপসহকারী পরিচালককে সকাল 11:30 জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের একটি টিম। প্রায় 4 জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যান পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, সরকারি চাকুরি করেও বেসরকারি চাকুরিজীবী পরিচয়ের সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। অবৈধ প্রভাব খাটিয়ে পাসপোর্ট অফিসে হাজির না হয়েও বিশেষ সুবিধায় সাধারণ পাসপোর্ট বানিয়ে নেন বেনজির আহমেদ। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা কারো কাছে দেশ বিক্রি করে না, যারা বলে তারাই বিক্রি হয়ে গেছে বললেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে চুক্তি অসম, অভিযোগ বিএনপির, ওরা গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিল বললেন ওবায়দুল কাদের। ছাগলকাণ্ডে গা ঢাকা দিলেন মতিউরের চেয়ারম্যান স্ত্রী লায়লা কানিজ লাকি, বিড়ম্বনায় রায়পুরার সেবা প্রত্যাশীরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ipsi-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ipsi24online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।